নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতি কথায় সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নেব গণেশ চতুর্থীর তাৎপর্য এবং গণেশ ঠাকুরকে নিয়ে নানা অজানা কাহিনী। চলুন শুরু করা যাক আজকের পর্ব। গণেশ চতুর্থী বা গণেশ উৎসব হিন্দু দেবতা গণেশের বাৎসরিক পুজো এবং উৎসব। মহাদেব শিব এবং পার্বতীর দ্বিতীয় পুত্র গজানন গণেশ বুদ্ধি, সমৃদ্ধি এবং সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। বিশ্বাস করা হয় এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন। সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলুগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চৌবিথি নামেও পরিচিত। কোঙ্কনি ভাষায় এই উৎসবের নাম চবথ। অন্যদিকে নেপালি ভাষায় এই উৎসবকে বলা হয় চথা। সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব রূপে পালিত হয় এই উৎসব। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসে শুক্লা চতুর্থী তিথিতে গণেশের পূজা বিধেয়। সাধারণত এই দিনটি 20 আগস্ট থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে কোনো একদিন পড়ে। 10 দিনব্যাপী গণেশ উৎসবের সমাপ্তি হয় অনন্ত চতুর্দশীর দিন। পুরাণ মতে দেবী পার্বতীর সখী জয়া ও বিজয়া তাকে পরামর্শ দিয়েছিলেন মহাদেবের জন্য, যেমন রয়েছে নন্দী যে সবসময় মহাদেবের কথা মান্য করে চলে, ভোলানাথ যা বলেন নন্দী অক্ষরে অক্ষরে তা পালন করেন। কিন্তু পার্বতীর জন্য এমন কেউ নেই, তাই পার্বতীর জন্য এমন কারোর থাকা উচিত যে দেবীর কথা সর্বদা মেনে চলবে। এরপরই সৌন্দর্য চর্চার জন্য যে চন্দন বাটা গায়ে লাগিয়েছিলেন দেবী, তা দিয়ে গণেশের মূর্তি তৈরি করেন এবং পরে তাতে তিনি প্রাণ সঞ্চার করেন। এইভাবে দেবী পার্বতী গণেশের সৃষ্টি করেছিলেন এবং তাকে পার্বতীর দরজা পাহারা দিতে নির্দেশ দিয়েছিলেন। মহাদেব শিব ফিরে এসে পার্বতীর ঘরে ঢুকতে গেলে গণেশ তাকে বাধা দেন। একটি ছোট ছেলের এই আস্পর্ধা দেখে শিব রেগে যান। শিবের সঙ্গে গণেশের যুদ্ধ শুরু হয়। তখন রাগের মাথায় শিব গণেশের মাথা কেটে ফেলেন। গণেশের মুণ্ডহীন দেহ দেখে পার্বতী কান্নায় ভেঙে পড়েন। তার সন্তানকে ফিরিয়ে দিতে বলেন শিবকে। শিব তখন অন্য দেবতাদের নির্দেশ দেন, উত্তর দিকে গিয়ে যার মাথা আগে দেখতে পাবে সেই মাথাই কেটে আনতে হবে। দেবতারা প্রথমে একটি হাতি পেয়ে তারই মাথা নিয়ে আসে। সেই মাথাটি গণেশের দেহে বসিয়ে দেন শিব। গণেশকে বলা হয় বিঘ্নহন্তা, অর্থাৎ যিনি বাধা বিপত্তি নাশ করেন। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নানা বিপত্তি থেকে মুক্তি পেতেই ভক্তরা গণেশের পুজো করে থাকেন। বলা হয়ে থাকে গণেশের পুজো বাদ দিয়ে কোনো পুজোই সম্পূর্ণ হয় না। শিব মহাপুরাণ মতে ভগবান গণেশের গায়ের রং সবুজ ও লাল। জন্মের পর থেকে গণেশকে পার্বতীর পুত্র বলেই সম্বোধন করা হতো। এরপর বাবা মহাদেব ছেলের নামকরণ করেন গণেশ। গণেশের অর্থ হল গণের নেতা। এরপর থেকে গণেশ নামে পরিচিত হন তিনি। গণেশের প্রায় 108টি নাম আছে। প্রাচীন সংস্কৃত অভিধান অমরকোষ গ্রন্থে গণেশ নামের 8টি সমার্থক শব্দ পাওয়া যায়। যেমন বিনায়ক, বিঘ্নরাজ, দৈমাতুর, একদন্ত, হেরেম্ব, লম্বোদর, গজানন ইত্যাদি। মারাঠি ভাষায় বলা হয় বিনায়ক, বিঘ্নেশ, বিঘ্নেশ্বর। তামিল ভাষায় দুটি জনপ্রিয় নাম হল পিল্লাই ও পিল্লাইয়ার। পিল্লাই শব্দের অর্থ শিশু এবং পিল্লাইয়ার শব্দের অর্থ মহান শিশু। তবে পিল্লাইয়ার নামটির মূলে পিল্লে শব্দটির আদি অর্থ সম্ভবত হস্তিশাবক।
পুরাণ মতে গণেশের হাতে পাঁচটি রাক্ষসের নিধন হয়েছিল। তারা হলেন অহন্তাসুর, অহমের প্রতীক, মায়াসুর, মায়ার প্রতীক, লোভাসুর, লোভের প্রতীক, কামাসুর, কামের প্রতীক এবং ক্রোধাসুর, ক্রোধের প্রতীক। বলা হয়ে থাকে গণেশ চতুর্থী দিন চাঁদের দিকে তাকাতে নেই। কথিত আছে চন্দ্রদেব নাকি গণেশের গজমুখ দেখে হাসিতে ফেটে পড়েছিলেন। তাতে ক্রুদ্ধ হয়ে গণেশ ঠাকুর চাঁদকে অভিশাপ দিয়েছিলেন যে যদি কেউ গণেশ চতুর্থী থেকে অনন্ত চতুর্দশী পর্যন্ত চাঁদের দিকে তাকায় তাহলে ওই ব্যক্তির জীবনে সমস্যা ঘনিয়ে আসবে। পুরাণ মতে গণেশের দুই স্ত্রী হলেন ঋদ্ধি এবং সিদ্ধি এবং গণেশের দুই সন্তান হলেন ক্ষেম ও লাভ। 1883 সালে লোকমান্য তিলক প্রথম সার্বজনীনভাবে গণেশ পুজো শুরু করেন এবং তারপর থেকেই গণেশ চতুর্থীর উদযাপন বড় এবং বৃহদায়তন হয়ে ওঠে। গণেশের আগমন এবং বিসর্জন দুই মহা সমারোহে উদযাপিত হয়। বিসর্জনে রং খেলাও হয় কোনো কোনো জায়গায়। গণেশ ঠাকুর যে খেতে ভালোবাসেন তা সকলেই জানি, বিশেষ করে লাড্ডু আর মোদক গণেশ ঠাকুরের প্রিয় খাবার। মোদক হলো চালের গুঁড়ো দিয়ে নারকেলের পুর দিয়ে তৈরি বিশেষ মিষ্টি। গণেশ পুজোর ঠিক আগে মহারাষ্ট্রের মিষ্টির দোকানে এই মোদকের নানান বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। মোদকের চাহিদাও থাকে প্রায় আকাশ ছোঁয়া। আরেকটি জনপ্রিয় মিষ্টি হলো করঞ্জি। মোদকের মতোই দেখতে, খেতেও খানিকটা একই রকম। গোয়াতে এই মিষ্টিকে ডাকা হয় নারভি নামে। গণেশ পুজো ভারতের সর্বত্র অনুষ্ঠিত হলেও এই উৎসব মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা প্রভৃতি রাজ্যে বিশেষ উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে পালিত হয়। ভারতের বাইরে নেপালেও এই উৎসব মহা সমারোহে পালিত হয়। শ্রীলঙ্কায় তামিল হিন্দুরাও এই উৎসব পালন করে থাকেন। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটিও ভিডিও যাতে মিস না হয় সেজন্য নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করতে একদম ভুলবেন না।